আসসালামু আলাইকুম বন্ধুরা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় থেকে বিগত পরীক্ষায় যেগুলো প্রশ্ন এসছে সেখান থেকে কিছু প্রশ্ন আজকের আয়োজনে থাকছে ব্যাকরণ শব্দের উৎপত্তি কোনটি বি ক্রি ওয়ান বি ক্রি ওয়ান এটি হচ্ছে ব্যাকরণ শব্দের বুৎপত্তি ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি ব্যাকরণ চর্চার আদিভূমি হচ্ছে গ্রিস বাংলা ব্যাকরণ কত বছরের পুরাতন বাংলা ব্যাকরণ আড়াইশ বছরের পুরাতন ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই হচ্ছে ব্যাকরণ যে শাস্ত্র জানলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তেও বলতে পারা যায় তার নাম বাংলা ব্যাকরণ এই সংজ্ঞাটি কার এই সঙ্গে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে শাস্ত্র জানলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে বলিতে বলিতে পারা যায় তার নাম হচ্ছে বাংলা ব্যাকরণ এই সংজ্ঞাটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের কাজ কি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা হচ্ছে ব্যাকরণের কাজ ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ ভাষার বিশ্লেষণ হচ্ছে ব্যাকরণের প্রধান কাজ ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে আগে ভাষা সৃষ্টি হয়েছে তারপরে ব্যাকরণের সৃষ্টি হচ্ছে কোনটি ঠিক ব্যাকরণ ভাষার অনুগামী ভাষা ব্যাকরণের অনুগামী নয় ব্যাকরণই হচ্ছে ভাষার অনুগামী এটি ঠিক ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে ব্যাকরণের মূল উদ্দেশ্য হল ভাষার ইতিহাস বর্ণনা করা ব্যাকরণের মূল উদ্দেশ্য ভাষার ইতিহাস বর্ণনা করা ব্যাকরণের মূল ভিত্তি কী ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা সাহিত্যের রস আস্বাদনে সহায়ক ভূমিকা পালন করে ব্যাকরণ সাহিত্যের রস আস্বাদনে সহায়ক ভূমিকা পালন করে ব্যাকরণ দার্শনিক বিচারমূলক ব্যাকরণকে ব্যাকরণের একটি শ্রেণী বলে মনে করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দার্শনিক বিচারমূলক ব্যাকরণকে ব্যাকরণের শ্রেণী বলে মনে করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে চারটি মৌলিক অংশ থাকে সব ভাষার ব্যাকরণের চারটি মৌলিক অংশ থাকে কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় রূপতত্ত্ব ধ্বনিতত্ত্ব ভাষাতত্ত্ব বাক্যতত্ত্ব ভাষাতত্ত্ব বাংলা ব্যাকরণের শাখা নয় কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় ভূতত্ত্ব বাংলা ব্যাকরণের শাখা নয় ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব বাংলা ব্যাকরণের শাখা সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সন্ধিতে হয় ধ্বনির মিলন সুতরাংটি ধনীত্ত্বের আলোচ্য বিষয় বর্ণের বিন্যাস অক্ষর বিন্যাস বর্ণমালা ও লিপি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বর্ণের বিন্যাস অক্ষর বিন্যাস বর্ণমালা লিপি এসব হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বর্ণ ধনী হ্যাঁ একটু অক্ষর বর্ণমালা এসব ধনীত্ত্বের আলোচ্য বিষয় বাংলা বানানের নিয়ম বাংলা উচ্চারণের নিয়ম বাগযন্ত্র ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বাংলা বানানোর নিয়ম বাংলা উচ্চারণের নিয়ম এই সব কিছু হচ্ছে ধনীত্বের আলোচ্য বিষয় নত্ব ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশে আলোচ ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় শব্দতত্ত্বের অপর নাম কি শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব শব্দের রূপ পরিবর্তন রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দের রূপ পরিবর্তন শব্দ তত্ত্ব সব রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় শব্দ রূপতত্ত্বে আলো আলোচিত হয় ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধাতুরূপ ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয় বাংলা ব্যাকরণে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি বাংলা ব্যাকরণে রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে প্রত্যয় প্রত্যয় হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয় প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় প্রকৃতি ও প্রত্যয় রূপতত্ত্বের আলোচ্য বিষয় ক্রিয়ামূল ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ক্রিয়ামূল ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের রূপতত্বের আলোচ্য বিষয় সমাস উপসর্গ অনুসর্গ বচন ও লিঙ্গ ইত্যাদি আলোচিত হয় বাক্যতত্ত্বের অপর নাম কি বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধান হচ্ছে বাক্য ততত্ত্ব ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে এতক্ষণ যেগুলো আলোচনা হলো ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্ব ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধান হচ্ছে আপনার হচ্ছে বাক্যতত্ত্ব ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় ব্যাকরণের বাক্যতত্ত্বে কারক সম্বন্ধে আলোচনা করা হয় এক কথায় প্রকাশ বিরাম চিহ্ন প্রবাদ প্রবচন বাক্য ও পদ পরিবর্তন ইত্যাদি আলোচিত হয় বাক্যতত্ত্বে এক কথা প্রকাশ বিরাম চিহ্ন প্রবাদ প্রবচন বাক্য ও পদ পরিবর্তন ইত্যাদি আলোচিত হয় বাক্যতত্ত্বে ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি অর্থতত্ত্ব ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অর্থতত্ত্ব বাগধারা ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচিত হয় বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচিত হয় সমার্থক শব্দ বা প্রতিশব্দ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ শব্দার্থ আলোচিত হয় অর্থতত্ত্বে সমার্থক শব্দ প্রতিশব্দ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ শব্দার্থ ইত্যাদি অর্থতত্ত্বে আলোচিত হয় এসব ছিল বন্ধুরা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় থেকে প্রশ্ন